হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তাহমিনা আবারও চলে এলাম। তো লাস্ট ভিডিওটা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করলাম, যে আমার কাজিনের সাথে আমি মিট করেছিলাম ম্যানহাটনে। ওর জবের পাশেই ও আমাদের সাথে মিট করতে এসেছিল, কারণ আমরা ম্যানহাটনেই ছিলাম। তো এটা হচ্ছে আমার নিউ ইয়র্ক ট্যুরের থার্ড ডে, ফোর্থ ডে অ্যান্ড বিদায়, নিউ ইয়র্ক থেকে শুরু করে একদম হিউস্টন পৌঁছানো পর্যন্ত ভিডিও। তো আজকের ভিডিওতে সব কিছুই থাকবে, অনেক 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 কিছু থাকবে, আপনাদের কাছে মনে হবে এটা অদ্ভুত একটা ভিডিও। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখেন। তো চলুন শুরু করি। গরম পুরি ভাপা পিঠা দুটো গরম করে দিন, আর যে কি যেন বলে পুরি যেটা, হ্যাঁ সালাদ দিয়ে। তো নিউ ইয়র্কে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমার গরম গরম ভাপা পিঠা খাওয়া, বিকজ আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছিলাম যে ওখানে গরম বাংলাদেশের মতো গরম গরম রোডের উপরে গরম গরম ভাপা পিঠা বানানো হয়। তো প্রথম দুই দিন আমি অনেক খুঁজেছি, পাইনি। আমার ভাইও আমার সাথে ছিল, অনেক অনেক ট্রাই করেছিলাম, পাই নাই। তো একটা নর্মাল একটা দোকান, স্ন্যাক্সের দোকানে, বাংলাদেশি স্ন্যাক্সের দোকানে গিয়ে আমি বানানো আগে বানানো ভাপা পিঠা গরম করে দিয়েছিল খেতে, আমি অত একটা মজা পাই নাই। তারপর আমি আসলে তারপরের দিন আবার আমি বের হয়েছিলাম। তারপর আমি তো আসলে জ্যাকসন হাইট, হিল সাইড আর ম্যানহাটন, এই তিনটা জায়গাতে আমার এভরিডে মোটামুটি যাওয়া হয়েছে। তো আমি যেহেতু সাগর রেস্টুরেন্টে লাস্ট ডেতে খেয়ে আমার মজা পাই নাই, তো আমি এখন বলছি যে চলো আমরা আবার অন্য কিছু ট্রাই করি। তো আমার হাজব্যান্ড বলতেছিলো তাহলে এবার আমি হাজির বিরিয়ানি ট্রাই করবো। তো এই তো আমরা এখন এখানে আসছি হাজির বিরিয়ানি খাওয়ার জন্য। তো চলেন যাই। এটা হচ্ছিল হিল সাইড। আমরা গাড়ি এক জায়গায় পার্ক করে হেঁটে হেঁটে হিল সাইডে দোকানগুলোতে দেখছিলাম এবং যাচ্ছিলাম, মজাই লাগতেছিল। তো আপনার সাথে শেয়ার করলাম হাঁটাটা। তো চলে আসছি আমরা হাজির বিরিয়ানির দোকানে। হাজির বিরিয়ানিতে গিয়ে শুনলাম বিরিয়ানি শেষ হয়ে গেছে, আবার কালকে হবে। তো আমরা এখন প্ল্যান চেঞ্জ করে যাচ্ছি হচ্ছে সাগর রেস্টুরেন্টে, যেটাতে কালকে খেয়েছি। আমার মোটেও ভালো লাগে নাই, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকে যাচ্ছি সেকেন্ড, যেহেতু এখানে তিনটা রেস্টুরেন্ট, তো আমরা লাস্ট টাইম একটা শেয়ার করলাম, ওটা ভালো ছিল না। আর এখন যেটাতে যাচ্ছি, আমি সবসময় যাই, আমার আমি সব মানে যতবার নিউ ইয়র্কে গিয়েছি এটাতেই বেশি ট্রাই করেছি। তো চলে এসেছি আমরা এখন, চলুন ফুডগুলো দেখি। তো বুঝতাম রেস্টুরেন্ট দেখা যাক খাওয়া কেমন। যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল, তো আমার মানে একটু গরম গরম খাওয়ার বলতে লাইক একটু স্যুপ টুপ স্যুপ খেতে ইচ্ছে করতেছিল,
সাথে ডাম্পলিং ছিল, চিকেন ডাম্পলিং। অ্যান্ড লাস্ট টাইম আমরা খেয়েছিলাম চিলি বিফ, এখন নিয়েছি সিজলিং বিফ আর হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর চাউমিন। তো যেটা হয়েছে, কেন জানি, আমি ঠিক জানি না, আপনারা নিউ ইয়র্কবাসীরা বলতে পারবেন কি সমস্যা। আসলে সেম সেম এটার খাওয়াও অত একটা ভালো লাগে নাই। আমি ঠিক বুঝতেছিলাম না প্রবলেমটা কোথায়, চালে প্রবলেম নাকি রান্নায় প্রবলেম নাকি ফুডের বানানোতেই প্রবলেম, কোনো কিছুই বুঝতেছিলাম না। সো অ্যাজ ইউজুয়াল এই খাওয়াটাও মজা লাগে নাই। আই এম রিয়েলি রিয়েলি সরি টু সে দ্যাট, বাট হ্যাঁ সত্যি কথা একটা খাওয়াও মজা ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো বের হলাম, এখন একটু ঘোরাঘুরি করে আমরা আবার ম্যানহাটনের দিকে চলে যাব। বিকজ যেহেতু লাস্ট ডে, আমি আমার মন ভরে ঘুরে নিব আজকে। আর এই যে আপনাদের সাথে আমি আশেপাশের সমস্ত বাংলায় লেখা স্টোরগুলো শেয়ার করতেছি, যেগুলো আমার সবসময় ভালো লাগে দেখতে। তো চলে আসলাম ম্যানহাটনে, আজকে আমাদের লাস্ট ডে অফ ম্যানহাটন, ম্যানহাটনের ঘোরাঘুরি। ম্যানহাটনের ঘোরাঘুরি তো আসলে কোনো দিনই শেষ করতে পারবো না, আমি সবসময় আমার ভালো লাগে। তো এখানে আজকে এসেছি মেইনলি যেটা, সেটা হচ্ছে যে আমার ছেলে তার ফেভারিট M&M স্টোরে যাবে, ম্যানহাটনে যে M&M বাচ্চাদের M&M স্টোরটা, ক্যান্ডি ড্রেস সব কিছু শোরুমটা ওখানে যাবে। তো যাওয়ার আগে আপনাদের সাথে একটু ম্যানহাটনের যে রাস্তার উপরে মানুষ ব্যাগ নিয়ে অনেক জিনিস নিয়ে এবং অনেক সুন্দর করে যে সাজিয়ে বসে থাকে, অ্যান্ড ম্যানহাটনের যে হাঁটার দৃশ্যটা সেটাও শেয়ার করি। আসলে দেখতে সুন্দর সব নিয়ে মানে বসে আছে, মনে হচ্ছে জানলা সত্যি মনে হয় অরিজিনাল ব্যাগ। তো চলে আসলাম আমরা M&M স্টোরটাতে আমার বাচ্চাদের পছন্দের জন্য। এখানে আসার পরে তো ইরাম একটা ড্রেস তার এতই পছন্দ হয়ে গিয়েছিল, ওইটা তার হাত থেকে আমি সরাতে পারতেছিলাম না। বাট দুঃখের বিষয় ছিল এটাই যে ওইটা ওর সাইজ ছিল না, একেবারেই ছোট একটা সাইজ ছিল, একটা রেইনবো কালারের একটা ড্রেস। তো এই তো আমরা M&M থেকে যা যা দরকার আমার বাচ্চাদের পছন্দ মতো ওরা কিনে নিয়ে আমরা বের হয়ে আসলাম, তো শেয়ার করি আপনাদের সাথে। ইরাম দেখাও কি কি কিনছো দেখি। উনি হ্যাপি আছে এখন। এখন উনি বেলুন কিনবেন।
বেলুনের জন্য বলতেছে, বেলুন বেলুন। তো যাই হোক, বেলুন কেনা শেষ, আমাদের ঘোরাঘুরিও শেষ, আমাদের লাস্ট ডে অফ ম্যানহাটন। তো যাওয়ার আগে আমরা হাডসন রিভার, যে লং আইল্যান্ড যে জায়গাটা ওটা দেখে যাচ্ছি। এই যে সাইডে হচ্ছে সিটিটা, পুরো দুই সাইডে হাডসন রিভারের দুই পাশে লং আইল্যান্ড আর নিউ ইয়র্ক সিটিটা, এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। অদ্ভুত সুন্দর লাগতেছিল, আবার অনেক ভয়ও লাগতেছিল, বিকজ আমরা অনেক উচ্চা একটা ব্রিজে ছিলাম, ব্রিজ থেকে পুরাটা উপর থেকে নিচে দেখতেছিলাম। দেখুন কোথায় চলে এসেছি, এখানে গরম গরম ভাপা পিঠা পাওয়া যায়। ওয়াও, শেষ পর্যন্ত পেয়ে গেলাম। আমার এটাই একটা বাকি ছিল নিউ ইয়র্কে যাওয়ার, ঠিক আসার ফ্লাইটের আসার আগের দিন রাতের বেলা খুঁজে আমি পেয়ে গেলাম। এখানে একজন ভদ্র মহিলা সত্যি সত্যি বাংলাদেশের মতো গরম গরম ভাপা পিঠা বিক্রি করে হিল সাইডে, 169 স্ট্রিট আসলে মনে হয়। তো যারা যারা খেতে চান, আপনারা যে খেতে পারেন, দেখেন সবাই লম্বা লাইন ধরে সবাই এখানে এখানে এসে বাংলাদেশের মতো দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে আমার। উনি পাঁচটা ডেকচিতে বসায় গরম গরম ভাপা পিঠা সেল করতেছে, অ্যান্ড সবাই খুব এনজয় করে নিচ্ছে এবং খাচ্ছে। তো এটাই শুধু বাকি ছিল। তো এবার নিউ ইয়র্ক জার্নি ছিল অসম্ভব মজার, অসম্ভব ভালো লাগার, ভালোবাসার। তো সব কিছু শেষ করে চলে আসলাম আন্টির বাসায়, লাস্ট নাইট অফ আন্টির বাসা, মানে এই ট্যুরের নিউ ইয়র্কের এই ট্যুরের। তো আন্টির সাথেও কিছুক্ষণ সময় দিলাম, ছবি তুললাম আমরা। তো এটা ছিল 31st নাইটটা আমরা আন্টির সাথেই কাটিয়েছি, কোথাও যাইনি। আর ভোর 5টায় আমাদের ফ্লাইট ছিল, তো আমরা বের হয়ে যাব একটু পরে রাতের ভোরবেলা, জানুয়ারি মাসের 1 তারিখ। তো এই তো আমরা এখন, এটা আসলে ভোর 5টা, আমরা এখন বের হয়ে যাব। Happy New Year, everyone! Good morning! আমাদের ভ্যাকেশন শেষ, আমরা এখন বাসায় চলে যাব। আই মিন, এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আন্টির বাসা থেকে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, অ্যান্ড দেন হিউস্টন। তো দেখায় কয়টা বাজে? 5:46 AM দেখেছেন? সো কত ভোরবেলা আমাদেরকে বেরোতে হচ্ছে। তো বাইরে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে, এই যে দেখেন, এন্ড অনেক আপনাদের দেখতে। তো এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে, একটু পর আমরা এয়ারপোর্টে পৌঁছায় যাব, চলেন। অনেক বেশি ফগি, মনটা খারাপ, একদম প্লেনের একদম শেষ মাথায় বসেছি আমরা, একদম শেষে এন্ডিং এ, ভালো লাগতেছে না। Good morning, ladies and gentlemen. Welcome aboard Spirit Airlines Flight 703 with service to Houston. For those of you coming to the airport, your vacation is over. Houston is about to land. So, ending. And নতুন বছর শুরু। Thank you. এই আর কি। তো কেমন লাগলো আমাদের সম্পূর্ণ নিউ ইয়র ভিজিটের ভিডিও? এন্ডিং হবে বাসায় গিয়ে, একদম বাসায় পৌঁছানো পর্যন্ত। আমরা এখন ট্রেনে। সো প্লেন থেকে বের হয়ে আমরা চলে আসলাম যেখানে আমরা গাড়ি পার্ক করেছিলাম, আমরা গাড়িটা নিলাম, এখন যাব বাসায়। তো এই ছিল আমাদের সম্পূর্ণ নিউ ইয়র্ক ট্যুরের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম A to Z। কেমন লাগলো? এই তো আমি এখন গাড়িতে বসে গেছি, বাসার দিকে যাব। তো সবার জীবন ভালো থাকুক, সবার জীবন সুন্দর হোক, অনেক অনেক বেশি সুন্দর হোক, সবার হাসিময় জীবন হোক, বছরটা নতুন বছরটা সবার সুন্দরভাবে কাটুক, এই দোয়ায় আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।